সাধারণ মানুষের প্রতীক্ষা থাকার পর অবসান ঘটল আজ 27 জানুয়ারি সেই প্রতীক্ষার দিন। খুলনা থেকে রোমানিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন সকাল 8টা হতে শুরু হলো ভোট গ্রহণ। শীতের কারণে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। সূর্যের তাপ বাড়ার সাথে সাথে কিছু ভোটার উপস্থিতি চোখে পড়া। অবাধ সুষ্ঠু নির্বাচন চলছে, তবে খুলনায় এখন পর্যন্ত কোনো নাশকতা হয়নি। ভোট কেন্দ্র থেকে কেন্দ্রের বাহিরে ভোটার সংখ্যা দেখা যায়, তবে সাধারণ ভোটার বলছে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।